আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদায়, আপন কে কাদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা, সময় সুযোগ পেলে মানুষ আপন কে কাদায়, আপন কে কাদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাপ, নবী মুহাম্মদ এবার আইন পাস করছেন, কি আইন পাস? আল্লাহ তো আপনাকে আগে খবর দিয়েছে, কি খবর? আমাকে যদি মেনে পরিবার গঠন করতে চাও তাহলে তোমাদের পরিবার জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে, আমার ভালোবাসা অন্তরে না থাকলে, পরিবারে না থাকলে কখনোই জানতে পারা যাবে না। আল্লাহ কি করে পরিবারকে আমি স্বচ্ছ করবো, কি করে আল্লাহ আল্লাহ পরিবার বানাবো, কি করে মানুষের মতো মানুষ হয়ে চলবো, কি করলে আমরা জান্নাতে যাবো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদর্শ পরিবার তৈরি করতে হবে। এবার যতটি লোক এখানে বসে আছেন একটা লোক বলুন তো আমার পরিবারটা আদর্শ পরিবার, একটা ছেলে বলুন তো মাওলানা আমার পরিবারটা আমি আদর্শ পরিবার বানিয়েছি। আদর্শ পরিবার কাকে বলে? যেই পরিবারে বাপ থেকে মা থেকে দাদা থেকে ভাই থেকে বোন থেকে নাতি নাতনি থেকে পরিবারের সকলেই নামাজি, সকলেই ইমানদারের প্রতীক, তাদেরকে আদর্শ পরিবার বলা হয়। শুধু একজন নামাজ পড়লে আর বাকির সবই নামাজি হয়ে আছে এই পরিবারটা কোনোদিন আদর্শ হতে পারে না। শুধু নামাজ পড়লে যে আদর্শ না সেটা আপনার ভুল হয়ে গেল। কি ভুল? যদি আদর্শ পরিবার করতে যান তো আপনার বেটাকে প্রথম শিক্ষা দিতে হবে এক গিলাস পানি খেতে গেলে ছটা আইন মানতে হবে, এটার নাম হলো আদর্শ পরিবেশ, আদর্শ পরিবার। আপনার বেটা যদি ঘুমাতে যায়, আপনার বেটি যদি ঘুমাতে যায়, এক বিছানে গিয়ে নাবির দুটো সিস্টেম মানতে হবে, তাহলে আদর্শ পরিবার। আপনার ছেলেকে ভাত খেতে দিয়েছেন, আপনার মেয়েকে ভাত খেতে দিয়েছেন, এখন হাজার পরিবার আছে, হাজার পরিবেশ আছে, ভাত দিয়ে দিয়েছেন, এ বাপ ভাত চারোদিকে থালার আছে, আপনার ছেলেটা মাঝখান থেকে ভাত তুলে খায়, কোন আদর্শ পরিবারের লোক আপনি, কোন বংশের ছেলে আপনি? এখন পর্যন্ত আপনার বাড়িতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঢুকে নি আর আপনি চিন্তা করছেন আদর্শ পরিবার তৈরি করবো, হবে না। তার কারণ আপনি ফ্যাক্টরি খারাপ নিয়েছেন। ফ্যাক্টরি কোনটা? আপনার স্ত্রী, ওই ছেলেটার মা, ফ্যাক্টরি খারাপ আপনার। যেই ফ্যাক্টরি খারাপ হবে ওর মাল কোনোদিন ভালো হতে পারে না। মাওলানা তাহলে আমরা ফ্যাক্টরিটা চিনবো কি করে যে এই ফ্যাক্টরির মাল ভালো হবে? চিনার জন্য বিশ্ব নবী উপায় বলে দিয়েছে, আপনি চিনবেন না তো কে চিনবে? আপনাকে নবী জানিয়ে দিয়েছে এ উম্মত উন্নতি, আমাকে ফলো করো তবেই তোমরা আদর্শ ফ্যামিলি পাবে, আদর্শ পরিবেশ পাবে, আদর্শ পরিবার পাবে, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। নবী তাহলে আমাদের ফ্যাক্টরির মালটা কিনতে যাব, এই মালটা কোথায় পাওয়া যাবে? চলে যান আপনি কালিয়াচক মার্কেটে, মোটরের দোকানে ঢুকেছেন, দুটো মোটর আপনার সামনে রাখা আছে, একটা হলো ইন্ডিয়ান কোম্পানির মোটর আর একটা হলো চাইনা কোম্পানির মোটর। বোঝাতে পারলাম না? চাইনা কোম্পানি আর ইন্ডিয়ান কোম্পানি, এই দুটোর ভিতরে ভালো কোনটা? ইন্ডিয়ান, দাম থেকে বলেছে ইন্ডিয়ান, ইন্ডিয়ানটাই ভালো। ইন্ডিয়ান কোম্পানির দাম হলো 10,000 টাকা একটা মোটরের দাম, আর চাইনা কোম্পানির মোটরের দাম মাত্র 7,000 টাকা। আপনি গেলেন তো রং ঢং চঙে চাইনাটাই ভালো লাগছে। এবার মোটরওয়ালাকে বলছেন না দোকানদার আমি একটা মোটর নেব গো বাবা, বাড়িতে খুব পানির সমস্যা চলছে, তো মোটর কোনটা ভালো হবে? বলে বাবা একটা ইন্ডিয়ান রাখা আছে, একটা চাইনা রাখা আছে, তুমি নিবা কোনটা? বলে কার কোনটা কাজ তুমি বলে দাও, উদাহরণ দিচ্ছি কার কোনটা কাজ তুমি বলে দাও। দোকানদার বলছে বাবা ইন্ডিয়ানটার দাম 10,000, এ টুক 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 করে আপনাকে নিয়ে যাবে, কিন্তু চাইনা যেটা আছে যতদিন চলবে ভালো, আর একবার যদি হ্যাক করে দেয় তো আর খুলবে না।
একবার যদি হ্যাক করে দেয় তো আর খুলবে না। তো বলে বাবা তাহলে আমাকে এটাই দেন, যতদিন চলবে ততদিনও ভালো। 10,000 টাকা না দিয়ে 6,000 টাকার মোটরটা নিয়ে আসলেন, মোটরটা কিনা লেনদেন হয়ে গেল, সিল সফল হয়ে গেল। দোকানদারকে আপনি বলছেন ভাই এর গ্যারেন্টি কতদিন, তো বলছে এর গ্যারেন্টি হলো চোখ আট পার। বুঝেছেন, গেট থেকে বের হওয়া, টিউবলে গিয়ে সেট করবা, যদি হক করে পুড়ে যায় তো সব শেষ হয়ে গেল, আর ঘুরিয়ে নিব না, আর ঘোরানো টাইম থাকবে না। আর 10,000 টাকার ইন্ডিয়ান কোম্পানি যদি নিয়ে যাও, তোমার 1 বছর পাকা ওয়ারেন্টি আছে, যদি 1 বছরের ভিতরে 17 বার পুড়ে তো 17 বার আমি তোমাকে তার লাগিয়ে দিব। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে গ্যারেন্টি আছে। আপনি রং ঢং দেখে চকচকিয়া দেখে চাইনা মাল কিনে নিয়ে আসলেন, একবার সেটিং করে মিস্ত্রিকে লাগে সুইচটা দিয়েছেন, পুড়ে শেষ। এবাব চাইনা কোম্পানির কথা বললাম, মাওলানা উদাহরণটা দিলেন কেমন করে। রব্বুল আলামিন বলেন ফানকে হুমা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। হে মানুষের দল, তোমার যখন জীবনের উত্তেজনা আসবে, তোমার বডিতে যখন ঝড় বেঁধে যাবে, হে যুবকের দল তোমার বাপের চিন্তা করিও না। তোমার বাপ তো প্রতিবার তোমাকে গল্প শুনিয়ে বেড়ায়, বেটারে উচ্চ মাধ্যমিক পাশ করতোর সামনে বিয়ে দিয়ে দিব, উচ্চ মাধ্যমিক পাশ হয়ে গেল বিয়ে পাশ করলে বিয়ে দিয়ে দিব, এই করে করে 30 বছর বয়স কাটিয়েছে, কিন্তু বাপ জানে না আমার বেটা যদি কোনো গুনাহ করে নেয় কিয়ামতের দিন তার বাপকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে, পৃথিবীর কাউকে দাঁড়াতে হবে না। বন্ধুরে আমার আজকে টাটকা আওয়াজ শুনে যা, আপনার ছেলেকে আদর্শ পরিবার নেওয়ার জন্য আপনি গ্রহণ শুরু করেছেন, আপনার স্ত্রী আপনি ভালো নিতে চেয়েছেন, মানুষের দল আল্লাহর আইনকে ফলো করতে হবে, রাসূলুল্লাহর আইনকে ফলো করতে হবে, তবে আদর্শ পরিবার আপনার সন্ধান পাওয়া যাবে। মানুষের দল মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করুন, বিয়ের বয়স হয়েছে 22 বছর 23 বছর যা বয়স হয়েছে, বাপের কথা আপনি আর অপেক্ষা করবেন না, তার কারণ আপনার জন্য গুনাহ হয়ে যাচ্ছে। না গুনাহ করে বাবা ইমানদারের প্রতি ইমানদার হয়ে যান। আল্লাহর নবী বলছেন ফানকি হুমা তাওয়ালাকুম মিনান নিসা, যে মেয়েটাকে ভালো লাগে ওকে প্রস্তাব দিয়ে বিয়ে করে নাও, খবরদার পালিয়ে বিয়ে করিও না। আপনাদের এলাকা পালাপালি আছে নাকি? আছে? ওরে বলছে আছে মানে, তার মানে খুব জোর তাতে বলছেন আছে মানে, এই কথার ইঙ্গিতে বলতে 17 জন পালিয়েছে নাকি? সত্যি করে বলবেন তো, আপনাদের এখানে ছেলের মা পালিয়েছে, ছেলে মেয়েকে রেখে পালিয়েছে গো বাপ, এরকম আছে? হাজার জায়গায় আছে জি। এ বাপ ওয়ারেন্টি আর গ্যারেন্টির মাল ওটাই। বাপ যেন আমার বিয়ে করলেন, ফানকিউহু মা তাওয়ালাকুম মিনান নিসা, বিয়ে করে নিয়ে আসলেন, 3 মাস আছে, স্ত্রীকে রেখে দিল্লি গেলেন, আর স্ত্রী ভিতর 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 সম্পর্ক করে নিয়েছে, এ বন্ধু আমার আপনি কোম্পানির মাল চিনতে পারেননি, আপনি ভালো কোম্পানির মাল চিন করতে পারেননি, আপনি চকচকে দেখেছেন কিন্তু আপনি দিল্লিতে আছেন বিদেশে আছেন, এইদিকে আপনার স্ত্রীর কাউকে নিয়ে ভেঙে গেছে পালিয়ে গিয়েছে, এটাই হলো আপনার চাইনা কোম্পানির মাল, এর কোনো গ্যারেন্টি নাই, এর কোনো গ্যারেন্টি পাওয়া যাবে না, ইন্ডিয়ান কোম্পানির মাল নেবেন তো আপনার সুন্দর করে কোম্পানিটাকে গোছিয়ে রাখবে, হিম্মত দিয়ে রাখবে, ওই কোম্পানির মালের কারণটা কি দামটা কি কোথায় পাওয়া যাবে মাওলানা? এ বাপ জান আমার, পৃথিবীর একটা কেন্দ্র আছে, জায়গা আছে, যার নাম হলো মহিলা মাদ্রাসা, ওই মাদ্রাসাতে খোঁজ করলে আপনি ইমানদার মহিলা পাওয়া যাবেন। আপনি প্রশ্ন করবেন মাওলানা শুধু অরিজিনাল মেয়ে কি শুধু মাদ্রাসায় আছে, বলে না না না, শুধু মদের মাদ্রাসায় নেই, আপনার ঘরেও আছে, আপনার বাড়িতেও আছে, যার বাপের কড়া মেজাজ, যার মার কড়া মেজাজ, ওর মেয়ে কোনোদিন ভুল করতে পারে না জি। দেখে আপনাকে জীবন সঙ্গিনী বানাতে হবে, দেখে আপনাকে মেশিনটা নিতে হবে, মোটরটা নিতে হবে, কোনটা চলবে আর কোনটা চলবে না। যদি আপনি বাজারে গিয়ে ওই চকচকে মাল কিনে নেন তাহলে আপনার ফ্যাক্টরি শেষ হয়ে গেল বাপ, প্রোডাক্ট ভালো হবে না। বলে মাওলানা চিনবো কি করে? এ বাপ চিনার উপায় বিশ্ব নবী বলেছেন, বাপের অর্থ দেখতে হবে, বাপের অর্থ দেখতে হবে, বংশ খামনার ভালো কিনা দেখতে হবে। এ বাপ হাদিস বলছে আপনাকে, তারপরে কি দেখতে হবে নবী? মেয়েটা সুন্দরী কিনা দেখতে হবে, অনেকটা গুণ আছে। তারপরে নবীজি বলছেন মেয়েটা সুশিক্ষিত আছে কিনা, কিসের শিক্ষা আছে কিনা, দিনের শিক্ষা আছে কিনা। নবীজি বলছেন তিনটা যদি না থাকে, একটাই গুণ থাকে তার ভিতরে, দিনের জ্ঞান আছে, মেয়েটা দেখতে অত রূপসী নয় কিন্তু তার ভিতরে দিনের জ্ঞান আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটা ইন্ডিয়ান কোম্পানির মাল, নিয়ে যাও, চিরজীবন শান্তি, চিরজীবন শান্তি, চিরজীবন শান্তি। পৃথিবীতে যত ধন সম্পদ আছে সবচাইতে মূল্যবান ধন সম্পদের নাম হলো আপনার বাড়িতে নেককার আলমারাতুস সালেহা, নেককার স্ত্রী, নেককার বিবি, নেককার আপনার বাড়ির মহিলাটা। আপনি যদি সেটাই খারাপ পেয়ে যান, কোনো দিন সুখের আশা করিয়েন না। নবীজি চারটা আঙ্গুল দেখে বললেন, একটা মানুষকে সুখী বলা যায়, সুখী বলা যায় তার ভিতরে চারটা গুণ থাকতে হবে। প্রথম নম্বর যে গুণটা থাকতে হবে, স্ত্রীটাকে ভালো হতেই হবে। জি আল্লাহর বান্দা, এবার ভালো মেয়ে পাওয়া যাবে কোথায়? রাস্তাতে দাঁড়িয়ে আছেন, বৌমার দরকার। স্টেশনে দাঁড়িয়ে আছেন, বৌমার দরকার। কোথাও দশটা মেয়ে যাচ্ছে, আপনার বৌমার দরকার আছে। আপনি শ্বশুর মশাই বুড়া মানুষ, নজর করছেন দশটা মেয়ে এক জায়গাতে আছে, কিন্তু দশটা মেয়ের ব্যবহার একরকম, একটা মেয়ের ব্যবহার একটু আলাদা আলাদা লাগছে। ওটা কে? দেখুন দশটা মেয়ে শুধু ওই দোকানে গিয়ে গ্যাম জ্যাম করছে, আর একটা মেয়েকে দেখবেন পাশালে লজ্জা লজ্জা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে নটা মেয়ে হুড়াহুড়ি করছে, এখানে সে হাজির হয় না, একটু পাশালে থাকার চেষ্টা করছে। বুঝে নিতে হবে এর ভিতরে বরকত আছে, ভালোবাসা আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে। এই কীর্তি সে ভালো করে না। সামনে জায়গা ফাঁকা আছে, সব দেখিয়ে দেবে, ঠিকঠাক দেখিয়ে দেবে। একবার টাইম আছে বাবা, সব জায়গা ফাঁকা পড়ে আছে, পিছন থেকে সামনে চলে আসবেন, কাউকে বলার দরকার নেই। প্রত্যেক দিবসের জ্ঞান আছে, আপনাকে জ্ঞান দেওয়ার দরকার মনে করি না বাপ। সাইড বছর থেকে জালসা শুনেছেন, প্রত্যেক দিন বলা হয় সামনে আসুন, সামনে আসুন। আপনার কি আকীদাই খারাপ হয়ে গেছে যে আপনাকে বলতে হবে তাহলে আপনি আসবেন? একবার বলবো না, কোন কমিটির লোক বলে আমি নেমে যাবো এক্ষুনি। আমরা তো মুসলমান, আল্লাহকে ভয় করি, আল্লাহকে আমরা ভয় করি। আল্লাহকে ভয় না করলে এখানে আসতাম না। আর এখানে আসার পরে যদি সিস্টেমে ভুল করে যদি কি করে হবে বাবা? আপনি যদি এত ভুল করেন তো আপনার বেটা আরো 14টা ভুল করবে। তার কারণ নবীর আইনকে আপনি মানেননি। মসজিদে ঢুকতে গেলে দেখা যায় মসজিদে ঢুকার পরে ডান দিকে বাম দিকে পিছনে লেগে কোনটা ফেরেশ দেখা ফ্যান ঘুরছে ওই জায়গাটা দেখে, কিন্তু খেপা জানে না যে সামনে জায়গাতে কতটা নেকি আছে। পাগল জানে না সামনে কাতার আল্লাহ কত মহব্বত ঢুকিয়ে রেখেছে, নবী কি বক্তব্য রেখেছেন এটা জানে না। ও ঢুকে যে কি হচ্ছে, বাম দিকে একটা ফ্যান চলছে, মরা ফ্যান ওখানে দাঁড়িয়ে আছে। খ্যাপার জন্মা খ্যাপা, হুঁ সবে কখন? জি এগুলো ভুল আছে বাবা, আমাকে বারবার ডিস্টার্ব করলে আমার মাথা থেকে ওজ পাড়িয়ে যাবে। তার কারণ ওয়াজ তো মুখস্থ করে বলা যায় না, তাই কি না? ওয়াজ মুখস্থ করে বলা যায় না, আল্লাহর দয়া আছে যার জন্য সামনে ঝরঝর করে বেরোচ্ছে। আচ্ছা বলুন তো, এগুলো বই থেকে পড়ে বলছি, হাদিস কোরআন মুখস্থ আছে, তার থেকে কেটে আপনাকে ছেড়ে দিচ্ছি। আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে বাবা? যাচ্ছে। জি বসার জন্য আর বলবো না, অনেক জায়গা ফাঁকা আছে, আপনার জ্ঞান যদি হয় ফাঁকাটা থেকে বসতে হবে। আর আপনি যদি পিছনের ভাগাড়ের মাল হন তো ভাগাড়ে থাকবেন, থাকুন না। বলুন, নবী মুহাম্মদের আইন, মেয়েটাকে ভালো মনে হয়, শর্টকাট আপনাকে নিয়ে যাচ্ছে একটা জায়গাতে। জি হাজার বাপ বসে আছেন, তিনটা চারটা পাঁচটা সাতটা বাচ্চার বাপ, আপনি এখনো আদর্শ বাপ হতে পারেননি, আদর্শ মা হতে পারেননি। বলে কেন মুলবি সাহেব? বাজারে যান, হাজার লুচ্চা বাপের লুচ্চা ছেলেকে দেখবেন, ছিঁড়া প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা হলো লুচ্চা বাপের লুচ্চা ছেলে। আপনি যদি ভালো হতেন তো আপনার বেটাও ভালো হবে, নবীজির প্রমাণ আছে। জি ওর মা যদি লুচ্চি না হতো তোর মেয়ে কেন হলো? জাত দেখে বিয়ে করতে হয়েছে, একটা জাতের কথা বলেছে, বংশ খানদান দেখে বিয়ে হতে হবে, পালানির বংশের পালানি বের হবে, কি কথা হয় কি না? ভালো বংশের ভালো মাল হবে। জি দেখুন যান বাজারে, কসম আল্লাহ আপনারই মেয়ে ঘুরছে গো বাপ, আপনি বলেও আসতে পারেন নে বেটি বাজারে যাবি না, সামান্য খেয়েছিস, ছেলেদের নজর খারাপ। এখন বলুন আপনার মেয়ে সেজে গেজে গেঞ্জি পরে ঘুরছে, আর একটা ছেলে যুবক যদি সামলাতে না পারে তুলে গিয়ে রেপ করে নেয় তো ওই ছেলেটার দোষ না আপনার দোষ? জি যুবকেরা অনেক ভদ্র গো বাপ, অনেক ভদ্র না তো, যত মেয়ে নোংরামি করে ঘুরছে এগুলোকে নিয়ে যারা রেপ করেন, যদি ছাড় থাকতো সরকারি আল্লাহর বিধান থাকতো রেপ করার পারমিশন হতো কিন্তু বাপ, কিন্তু পারছেন না, কারণ হাত বাঁধা, আল্লাহর ভয় ইমানদারের বুকে আছে। রেপ করলে সংশোধন হবে বটে, কিন্তু না রেপ করা যাবে না, কেন? এটা বাইন্ডিং আছে, আল্লাহ বলেছেন কারো মেয়ের উপর হস্তক্ষেপ করলে কেউ তোমার মেয়ের উপর হস্তক্ষেপ করবে।
জি কথাগুলো বুঝুন, আমি অত বড় বক্তা নই বাপ, মাঝামাঝি কিছু কথা বলতে পারবো, শুনে যান ইমানের পরিবর্তন হবে এটাই। তাহলে মেয়ে আপনি চিনে গেলেন, ভালো বংশের ভালো খানদান দেখে যদি মেয়েটা সুন্দরী না হয়, তার ভিতরে আল্লাহর কিছু ভয় পান, তো আপনাকে বিয়ে করতে হবে। কি করে বিয়ে পারাবেন? আপনি একটা ভ্যান চালালোক, কিন্তু আপনি ভ্যান চালালোকটা চোখ হয়ে গেছে বড়, ভ্যান চালালোক এখন তিনতলা বাড়ির মেয়েকে আপনি খোঁজ নিচ্ছেন, তার কারণ আপনার ছেলেটা ছোট কোম্পানিতে চাকরি করে, আর ওই চাকরি পেয়েছে যার জন্য আপনার নিচু লেভেলের মানুষ আর মানুষ মনে হয় না, ওপর লেভেলের মানুষের সাথে সম্পর্ক করতে যান। কিন্তু বাবা ভুল হয়ে গেল, ওই বৌমা এসে আপনাকে কাঁদাবে। কেন কাঁদাবে? বইয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে, তাই বইয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান, বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে ব্যাগের দিকে আনলে কটা শাড়ি, মা তাকাবে মুখের দিকে বলবে বাবা দেরি করনি কেন, বাবা দেরি করনি কেন, তাই বইয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান, হে আল্লাহর বান্দা আপনি সেই দিন কাঁদবেন, সেই দিন কাঁদবেন, নিচু তলা লোক অপর লেভেলের বেটিকে আপনি বৌমা বানিয়ে নিয়েছেন, সুখ হবে না, হবে না, হবে না। তার কারণ গরিব শ্বশুরকে গরিব শাশুড়িকে ওই মেয়েটা সম্মান করতে পারবে না। আপনার মনোভাব ছিল যে এই মেয়েটা আমাকে সম্মান করবে, এর সঙ্গে বেটার বউকে দিলে শান্তি পাবো, না পাবেন না। আপনি হযরত ওমরের আইনকে ফলো করুন, রাস্তা দিয়ে চলছে, মা বলছে বেটি দু লিটার দুধ হয়েছে আর দেড় লিটার পানি মিশে সাড়ে তিন লিটার সাহাবা তুলে নিয়ে যা বিক্রি করতে, মাকে বলছে বেটি মা পারবো না। কেন পারবি না মানে? বলছে মা উমর ফারুক রাজিয়াল্লাহ তাআলা আনহু আমাদের আমির কি ঘোষণা করেছে এটা আপনি শোনেননি? কি বলেছে? বলছে হ্যাঁ, কোন মানুষ যদি দুধে পানি বিক্রি করে দেয়, গাঁজা খাওয়া, সরের মাংস খাওয়া আর ওই দুধ বিক্রির টাকা খাওয়া একই টাকা। মা এত বড় ভুল করা যাবে না, আইন হয়ে গেছে, আল্লাহকে ভয় করো। তখন মা বেটিকে বলছে এই পাগলির বেটি পাগলি, তোর উমার কি এখন দেখতে এসছে? কি গো উমার কি এখন দেখতে এসছে? দু লিটার দুধ যদি হাফ লিটার পানি না মিশাস ৩০ টাকা বাড়বে না, ৩০ টাকা না ফেলে তুই খাবি কি করে? বেটি বলছে মা আমি ভাত খাবো না, ভালো মন্দ খাবো না, ভালো পোশাক পরবো না। মা আমিনুল মুমিনিনের আইন মানতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে। এ মা যখন আপনি প্রচার করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মা তুমি মুসলমান হয়েছো আর আল্লাহ খবর দেওয়া হয়েছে, এই মুসলমানের দল অরিজিনাল মুসলমান হয়ে তোমরা মরিও না। বেটির সঙ্গে মায়ের তর্ক হচ্ছে, এ মুসলমানের দল বেটির সঙ্গে মায়ের তর্ক হচ্ছে, আর উমার রাস্তা দিয়ে হাঁটছে, উমার ফারুক চলতে চলতে আওয়াজটা শুনতে পাচ্ছে, এ মুসলমান তুমুল ঝগড়া মার বেটিতে হচ্ছে। উমার ফারুক চলে আসলেন বাড়িতে, বিবিকে বললে বিবি রে এক মিনিট দেরি করা যাবে না, এক মিনিট দেরি করা যাবে না, একটা ভালো বংশের বেটি পাওয়া গেছে, একটা অরিজিনাল মেয়ে পাওয়া গেছে, আমি উমার রাজা হলে কি হবে, ওই দুধ বিক্রি গোয়ালনির মেয়েকে বউ বানাতে হবে, অন্য বেটি আর চলবে না, চলবে না, চলবে না। একবার জোরে বলুন না নারায় থাকবে। প্রস্তাব হলো, খবর হলো, বাদশার বেটার সঙ্গে ফুটপাতের গোয়ালনির বেটির বিয়ে হয়ে গেল, সুবহানাল্লাহ না বলুন, বিয়ে হলো। এই বাপ সুখের সন্ধান শুরু হলো। মুসলমান আপনি প্রশ্ন করবেন ভাই এমদাদুল, বেটা এমদাদুল, তাহলে বিয়ে আমার বেটার জন্য দিতে হবে, বিয়ে আপনি করালেন, এ মানুষের দল আল্লাহ নবীর আইনকে আপনি ফলো করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর ভয়ে আপনার ২২ বছরের ছেলের বিবাহ দিয়ে দিলেন। এ মানুষের দল বিবাহ দেওয়ার সময় আপনি ব্যবহারটা ঠিক করতে পারেন নি, কেন পারেনি গো মাওলানা? যখন বিবাহর আপনার সম্বন্ধ ঠিক হলো, মেয়েটা আপনার চয়েস হলো, বাপকে ডেকে খবর দিলেন ভাই আমি তো ডিমান্ড টিমান্ড নিব না, বড় বেটাকে এই এই জিনিস দিয়েছে, তুমি কি দিবে তুমি জানো? বাঙালি ভাত খাও না কিন্তু সাইড দিয়ে ভাত খেতে ভালোবাসো নাকি? হ্যাঁ বাপ, কি বলেন? বড় বেটার বিয়ে দিয়েছি, তিনটা ফ্রিজ দিয়েছে,
সোফা দিয়েছে, টিভি দিয়েছে, বাইক দিয়েছে, এখন তুমি দিবা কিনা দাও আমি চাইবো না ভাই। এটা হলো বড় চোর, পৃথিবীতে চোর যদি দেখেন এটা হলো বড় চোর। আমি তো ওই জন্য বলি আমাদের বক্তাদের ভিতরে কিছু বড় চোর আছে, দেখাবো দেখাবো কতটা বলতো খারাপ লাগছে, না বললে হয় না, সোশ্যাল মিডিয়া চলছে বা, যারা কন্ট্যাক্ট করছে তারা চোর, হ্যাঁ কি না? খারাপ লোক, বাজে লোক কন্ট্যাক্ট করছে, টাকা চাইছে, আগে টাকা নিয়ে নিচ্ছে, খারাপ খারাপ কি না? হ্যাঁ কি না? সকালে বলে বলবেন খারাপ, আর এখন বলবেন না খারাপ। কিছু লোককে দেখবেন ওরা ফতুয়া দিবে, টাকা কন্ট্যাক্ট করা যাবে না, এই করা যাবে না, কিন্তু ভিতর দিয়ে দিয়ে 16,000 টাকা এইদিকে ঢুকিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছে। আরে পাকা চোর, তুমি 16,000 টাকা কেন নিচ্ছ? 3,000 টাকা নাও, বাদ বাকি ঘুরিয়ে দিয়ে যাও ভাই, তোমার এটা মাদ্রাসা, তোমাকে বাকি দিয়ে চলে গেলাম, 3,000 টাকা থাকলে আমার চলবে, এটা নিয়ে চলে যাও। তাহলে জানতাম উনি অরিজিনাল লোক আছে, ও কন্ট্যাক্ট করছে পিছনে আপনি হাত দিয়ে আছেন, এখানে 16,000 পড়েছে, 16,000 আপনার উচিত ছিল মাত্র 5,000 নিয়ে যাওয়া আর বাকি ঘুরিয়ে দেওয়া। তাহলে জানতাম যে আপনি আল্লাহর হয়ে ফতোয়াটা চালাচ্ছেন নবীর সুন্নাত অনুযায়ী, ছেড়ে দেন কথা। এ বাপ, বাঙালি খাবে কি? বুঝে ইবাদত করতে হবে, না বুঝে ইবাদত নয়। জীবন ধন্য করুন, জীবন ধন্য করুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ দয়া করেছেন, আর দয়ার ভান্ডারকে পেয়ে আমরা প্রতিটা মুসলমান জান্নাতে যাব। আমাদের সবার ইচ্ছা কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছে তুমি বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন? বিশাল কষ্ট আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মা আবা। শুনে যান বক্তব্য, বিয়ের কাজ শুরু হলো, বৌমা পছন্দ হয়েছে, লেনদেন হয়ে গেল, বিয়ে করে নিয়েছেন, যখন বিয়েটা পড়া হয়ে গেল, বিয়ে পড়া হচ্ছে, ইয়া আইয়ুহাল্লা সুত্তা করব্বাকুম আল্লাজী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাজী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। মান রাগবান সুন্নতি ওয়া মান রাগবা সুন্নতি ফালাইসা মিন্নি। মুলবি সাহেব ডেকে নিয়েছে আর আপনি লেনদেন সেরে নেওয়ার পরে বিয়েটা পড়িয়ে নিলেন। মুসলমান যত যুবক বসে আছেন ভালো করে উত্তরটা দিয়ে বলবেন, যখনই বিয়ে পড়া হয়ে গেল, এই মেয়েটা বিয়ে পড়ে 1 মিনিট যদি বাজারে যায়, ওর বাপের নামে গুনাহ আর হবে না, ভাইয়ের নামে গুনাহ হবে না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতিহি। মানুষের দল, নবী মুহাম্মদের আইন বলছে 1 মিনিট পর যদি মেয়েটা কাউকে ফোন লাগিয়ে কথা বলে, বাপের নামে আর গুনাহ বসবে না, ওই স্বামীর নামে গুনাহ বসে যাবে। আপনাদের লেখা হয় কি না দেখুন, বিয়ে পড়া কমপ্লিট, জামাইটাকে নতুন পাঞ্জাবি প্যান্ট শার্ট পরাতে ভিতরে, আর বউটাকে কয়েকটা বন্ধু আর তার দুলাভাই নিয়ে চার চাকাতে করে চলে গেছে। এই ছোঁড়া তো বেরিয়ে হচ্ছে, আর বউ কহে বউ নাই, চলে গেছে। নাবিজি বলছেন প্রথম ভুল হলো, প্রথম অন্যায় হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষের দল, আল্লাহর ভয় করে তুমি বিবাহ করতে গিয়েছো আল্লাহর কথাকে সাক্ষ্য দিয়ে, কিন্তু নবী মুহাম্মদ আইনকে ফলো করতে পারলা না। নবী মুহাম্মদ কি বলছেন শুনে নিন, যখন আপনার বিয়ে পড়া হয়ে গেল, বউটাকে আপনার চার চাকা ডানে বসান, বামে বসান, মোটর সাইকেলে পিছিয়ে বসান, সাইকেলের পিছিয়ে বসান, আর সুন্দর করে গল্প করতে করতে বাড়ি চলে যান। এই যুবকের দল, এটা তোমার বাড়ি, এটা তোমার ঘর, এই ঘরে ঢোকার আগে মেয়েটাকে দাঁড় করে দাও, বারান্দায় দাঁড়িয়ে আছে, গেটে দাঁড়িয়ে আছে, আর গেটে দাঁড়িয়ে থাকার পরে লাকাদা কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর আইনকে ফলো করে নাও, নবী মুহাম্মদের আইনকে তুমি ফলো করে নাও। ইয়া রাসূলুল্লাহ, কি আইন আপনি বলেছেন বলুন তো। নবীজি বলছেন আল্লাহর কাছে দোয়া করে এই মেয়েটাকে ঘরে ঢোকার পারমিশন দিয়ে দাও, যদি তুমি আদর্শ পরিবার বানাতে চাও, এর ভিতর থেকে নেক কাজ ছেড়ে নিতে চাও, তো তুমি কাজটা করে নাও মুসলমান। কিন্তু এতগুলো মানুষ বসে আছি আমরা, কোনদিন একটা লোক হাত দিয়ে বলতে পারলাম না, এ মাওলানা আমার স্ত্রীর কপালে হাত দিয়ে আমি এই এই দোয়াগুলো করেছি। দেখুন তো বা, এই দোয়াটা করেছে কি না? স্ত্রী গেটের বাইরে দাঁড়িয়ে আছে, প্রথম ঢুকেছে আপনার বাড়িতে। আমর ইবনে সয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, যুবকের কাজ কপালে হাত দিবে আর 8-10 চুলগুলোকে ধরবে কপালে হাত দিয়ে, আল্লাহর কাছে বিচার দিয়ে বলবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা
খবর তুমি মিলিয়ে দিয়েছো, আমার বাম হাড্ডি থেকে টেনে মেয়েটাকে তুমি বানিয়ে রেখেছো। আল্লাহ এই বউটা আমার হবে, এই মেয়েটা আমার হবে, আজকে এই মেয়েটার হাতে আমার সুকেশের চাবিটা দেওয়া হবে, বাইকের চাবিটা দেওয়া হবে, ব্যাংকের ম্যানেজার বানা হবে। হে রব্বুল আলামিন, জানতাম না তার ভিতরে কোন গুণ আছে কিনা। আল্লাহুম্মা ইন্নি আসালুকা খাইরা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি, এই আল্লাহর ভিতরে যত ভালোবাসা আছে আমার জন্য উন্মুক্ত করে দাও। আবার ছেলেটা বলতে আরম্ভ করলো, হে রব্বুল আলামিন, এই মেয়েটাকে চিনতাম না জানতাম না, আজ থেকে আমার বাম পাশে শুইবে, আল্লাহ ডান পাশে শুইবে, আমার খাওয়ার ব্যবস্থা করবে, আমি তার খাওয়ার ব্যবস্থা করব। হে রব্বুল আলামিন, এই মেয়েটার ভিতরে যত খারাপি আছে, যত নোংরামি আছে, আমার জন্য মুক্ত করে দাও। এই কথা কোন মাওলানা বলেছেন একটা হাত দিয়ে কেবল মাওলানা, আমি এই দোয়া বলে আমার স্ত্রীকে ঘরের ভিতরে ঢুকতে দিয়েছি, একটাও কেউ করিনি, করতেও পারেনি, জানি না। তো আপনি সুন্নাত যে মানলেন না, নবী মুহাম্মদকে যে আপনি মানলেন না, কি করে ভালো বেটা হবে? আপনার ভালো বেটা ভালো বেটি হতে পারে না, যেটা হবে ওই মান্নাবে মান্নাবে এটাই হবে, বুঝলেন না? এই মান্নাবে মান্নাবে মানে কি? ফিরি ওরে সুবহানাল্লাহ, সবে যে ফায়ার বাপ জীবন শেষ করেছে, আপনার টাইম শেষ, আগামী দিন যেগুলো ছেলে পাপ হবে তাদের জন্য আজ, তাদের জন্য আজ মাওলানা, তাহলে আমরা যে পাঁচটা ছেলেকে জন্ম দিয়েছি এগুলো তো আমরা কিচ্ছু করিনি, আমাদের তো ভুল হয়ে গেছে। আপনার একটাই অপশন আছে, তু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মাবুদের কাছে কাঁদুন, আল্লাহ ছেলের জন্য মেয়ের জন্য শুনছি, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় বাপ মাকে দাঁড়াতে হবে, হে আল্লাহ তুমি আমাকে আটকাইও না, আমাকে আটকাইও না, আমি জানতাম না, আমি জানতাম না, আমি জানতাম না, বারবার কাঁদুন, বারবার কাঁদুন। নাহলে বাপ আপনি আসামি হয়ে আছেন, পঞ্চাশ বার হজ করেছে, যদি জান্নাতে ঢুকতে যান তাও ছেলের জন্য আপনাকে আটকাবে, মেয়ের জন্য আপনাকে আটকাবেই আটকাবে। কি অদ শুনেছেন? জি বাপ ছেলেকে অর্ডার দিলেন বৌমাকে ঘরে ঢুকান, ছেলে আপনার কপালে হাত দিয়ে ঘরে ঢুকিয়ে দিল, এ বাপ সেই দিনটা হলো সর্বপ্রথমের জীবনের স্বাদ মিটার একটা জায়গা। এই মেয়েটাকে চিনতেন না জানতেন না, তার সঙ্গে সেই রাতটা আপনার কার্যকর হতে চলেছে। সেই দিন নাবি আমার বলছেন কি, এ যুবকের দল বিয়ে করেছো, আল্লাহর সম্মানকে রক্ষা করেছো, নাবির আইনকে ফলো করেছো, একটা ছেলে যদি বলে আমি বিয়ে করবো না, সারা জীবন ইবাদত করে কাটিয়ে দেব, ওকে ভালো মানুষ বলা যাবে না। কেন বলা যাবে না? নিষ্ফল ইমান হয়ে আছে। একটা ছেলে জুয়ান যদি নামাজ পড়ে তো জুয়ান ছেলেটা পঞ্চাশ নাম্বার পাবে, আর যখনই বিয়ে করে নিবে নামাজ পড়তে গেলে তার একশো নাম্বার হবে। তার কারণ যুবক নামাজ পড়বে কিন্তু জীবনের ধাক্কা সহ্য করতে না পেরে বারবার অন্যান্য মহিলার কথা মনে পড়বে, এই জন্য সমস্যা থাকতে পারে। যখন বিয়ে করা হয়ে যাবে নেকার স্ত্রীর কাছে জীবনের স্বাদ মিটিয়ে নিয়ে জীবনটাকে ধন্য করবে, নামাজ পড়তে যাবে ফুল নাম্বার পাবে। এটা হলো নবীজির শিষ্টাচার, শিষ্টাচারের কথা বললাম। হে মুসলমান, আপনার সঙ্গে যখন আপনার স্ত্রীর ঘর বসতে হবে, নবী মুহাম্মদ বলছে আমার কথা শুনে নাও, অসুবিধা হবে না, হবে না, হবে না। এ রাসূলুল্লাহ কি করতে হবে নবী গো বলে দিন। তো নবী বলছেন যখন স্ত্রীর সঙ্গে মিলন করতে যাবে শয়তানের চোখে ধুলা দিয়ে দাও, শয়তানের চোখে লাথি মেরে দাও। তার কারণ হলো তোমার বাপের সূত্র আদমের সূত্র হলো তোমার প্রকাশ্য সূত্র ইবলিস শয়তান, এই শয়তান তোমাকে নিয়ে খাটে আনন্দ করবে, চেলাচমটাকে আনন্দ করবে। এ মুসলমান, আমি নবী তোমাদেরকে শিক্ষা দিয়ে দিলাম, ইবলিস শয়তানের মুখে লাথি মেরে দাও। আল্লাহুম্মা জান্নিবনা শয়তানা ওয়া জান্নিবিস শয়তানা মারা যাক্তানা, এই সুন্দর একটা আল্লাহর ভালোবাসার কথা বলে দাও, জীবন ধন্য হয়ে যাবে। আর সেই রাতে যদি তোমার ছেলে জন্ম নিয়ে নেয়, তোমার মেয়ে জন্ম নিয়ে নেয়, তো ও ছেলে কোনোদিন ডিপ জল হবে না। ডিপ জলকে চিনেন? এই দেখেন কিছু কিছু লোক বলে চিনি, এই চিনারই তো কথা। আর যদি দুয়া না বলেন বেকার হয়ে গেল, শয়তানের অ্যাটাচ ভালোবাসা আপনার ছেলের উপরে থেকে যাবে, শুরু হয়ে গেল জীবন। ছেলেটা ন মাস দশ দিন থাকলো, দশ মাস দশ দিন থাকলো, যেই দিন পেটে বাচ্চা থাকবে প্রতিটা স্বামীর কর্তব্য স্ত্রীকে বারবার চেক করা, বারবার চেক করা। কি করে চেক করবো মাওলানা? স্ত্রী যদি মুখের ভাষা খারাপ করে তার মুখে আটকান লাগাম দেন, এই স্ত্রী তোমার পেটে এখন বাচ্চা আছে, খবর তার মুখের ভাষা খারাপ করবে না। তুমি যদি মুখের ভাষা খারাপ করো তাহলে তোমার পেটের বাচ্চাটা খারাপ হয়ে যাবে। তুমি যদি
দৌড়ামি করো, পেটের বাচ্চা খারাপ হয়ে যাবে। তোমার সম্পূর্ণ সাদ ভালোবাসা তার অন্তরে চলছে যাচ্ছে, নারীর সঙ্গে ফিটিং করা আছে, আল্লাহর বিধান খবরদার আপনি ভুল করবেন না। এবার স্ত্রীকে বারবার জানান, নামাজি বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি বারবার খোঁজ নেন, জোহর পড়েছো, আসর পড়েছো, মাগরিব পড়েছো, কোরআন সকালে তেলাওয়াত করেছো। যদি আদর্শ ফ্যামিলি নিতে চান, পরিবার নিতে চান, তাহলে এগুলো আপনার কর্তব্য। নবী মুহাম্মদের আইন আপনাকে বলছি বাবা, টাইম সংকীর্ণের জন্য যদি একটা বিষয় কিনে থেকে যায়, আজ শেষ হয়ে যাবে, এবার টাইম শেষ হয়ে যাবে। আপনাকে শুধু কেটে কেটে বলছি, হ্যাঁ চলছে ভালোবাসার কথা, দশ মাস দশ দিন, ন মাস দশ দিনে যদি আপনার বাচ্চাটা জন্ম হলো, সেদিন একটা মেয়ে হলো কিংবা ছেলে হলো, যদি ছেলে জন্ম না হয় দুটা ছাগল, দুটা ভেড়ি, দুটা দুম্বা। যদি আপনি টাকাওয়ালা মনে করে একটা ছাগল আর একটা উঁট কিনেন, তো আকিকা হবে? হ্যাঁ আল্লাহর বান্দা বলুন, হবে? হবে না, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। নবীর আইন স্টিক থাকবে, বেশিও যাবে না, কমও যাবে না। বেটি যদি একটা হয়, তো একটা ছাগল আপনাকে দিতে হলো, ছাগল আপনি দিয়ে আকিকা দিয়ে দিলেন, সুন্দর একটা নাম রাখলেন, আপনার কর্তব্য চালু হলো। এ বাপ দশটা ছেলে জন্ম দিয়েছেন, এখনো আব্বা হতে পারেননি অরিজিনাল। হ্যাঁ একটা কুকুর, একটা ছাগল, একটা গরু বছরে দুইবার বাচ্চা দেয়, একটা বকরি বছরে দুইবার বাচ্চা দেয়, হাজার ছেলেকে জন্ম দিয়েছে, কিন্তু আব্বা মা হতে পারেননি। আপনি আটটা ছেলে, চারটা ছেলেকে জন্ম দিয়েছেন, এখনো অরিজিনাল বাপ আপনি হতে পারেননি। মৌলানা অরিজিনাল বাপ হবো কখন? যখন আপনি নবীর কর্তব্যগুলো করবেন, আইনগুলো পাস করবেন। মৌলানা কি কি পাস? আমার ছেলেকে তো আমি আকিকা দিয়েছি, ভালো করে নামও রেখেছি। এ বাপ আকিকা দিলে কি আপনি বাপ হয়ে যাবেন? না, আকিকা দেওয়ার পর আপনার প্রথম কর্তব্য, যেই দিন ছেলেটা আপনার কথা বলতে শিখবে, সেই মুখটাতে আল্লাহর ভালোবাসার স্বাদ ঢোকাতে হবে। জোরে সুবহানাল্লাহ বলুন। আমরা আল্লাহকে এক বলেই জানি, মরা পর্যন্ত আল্লাহ একটা না দুটো, একটাই আল্লাহ। তার কারণ আল্লাহ নিজে প্রমাণ করছে, লাও কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, গোটা পৃথিবীবাসীকে পরিচালনা করার একটাই আল্লাহ, তার নাম হলো আল্লাহ। আল্লাহ শব্দটা মেন, রহমান, রাহিম, জব্বার, কাহার, সাত্তার, যেগুলো নাম আপনারা শুনেছেন, এগুলো সেফাতি নাম, এগুলো সেফাতি নাম, টাইটেল, আল্লাহর গুণবাচক নাম। কিন্তু আল্লাহ শব্দটা একুইরেট শব্দ, মুসলমান, আল্লাহ এই শব্দটাকে আমরা মনের ভিতরে জায়গা দিয়েছি, তাই এতগুলো মানুষ আমরা মাহফিলে এসেছি। আল্লাহর জায়গা না থাকলে আমরা আসতাম না। কিন্তু বাপ, যারা আল্লাহকে আমরা মেনে নিয়েছি, আমরা কি দেখে মেনেছি? আল্লাহকে দেখেছি কেউ? না, না দেখেই আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, আল্লাহ একজন আছে। এই আল্লাহকে না দেখে এত ভয়, তাহলে দেখলে কত ভয়? মৌলানা, আমরা কি দুনিয়াতে আল্লাহকে দেখতে পাব না? আল্লাহ কি আমাদের দেখা দিবে না? বলে বান্দা, আল্লাহ এত সহজ নয়, আল্লাহকে দেখলে সহ্য করতে পারবা না, লোড নিতে পারবা না, যার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দেখা দিব না। এখন যদি আল্লাহ আমাদের দেখা দিতেন, তো সবার হাতে মোবাইল আছে না বাপ, ছবি করে নিতেন, আর কচকচ 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 করে ছবি করে নিয়ে ফ্রেশে দিতেন, ফ্রেশে গিয়ে বাবা ছবি বেরিয়ে যেত, আল্লাহর ছবিটাকে নিয়ে মানুষ হস্তক্ষেপ করত, দেখেন পেপারে ছবি আছে আর সেই ছবিটাকে ফেলে দিয়েছে, একটা সুন্দর দামি মানুষ পেপারে ছবি দিয়েছে, পেপারটাকে তিন দিন আদর যত্ন করে পড়লো, আর চার দিনের দিন গ্রামে সন পাপড়িওয়ালা ফেরিওয়ালা এসছে 10 টাকা কিলো আপনার ছেলে বিক্রি করে দিয়েছে, ওই কাগজটা চলে গেল কোথায়? মুদির দোকানে কিংবা ফুচকার দোকানে কিংবা ঝালমুড়ির দোকানে চলে গেল। দেখছেন যেই ছবিটাকে নিয়ে গোটা পৃথিবীটা তোলপাড় ছিল, সেই ছবিটাকে চার দিন পর আপনার পায়ের সামনে পড়ে আছে, দেখেন কি না, পায়ের সামনে পড়ে আছে। আপনি তার দিকে আর ঘুরেও দেখেন না, যদি কোনো আপনার সমস্যা না হয় কিংবা ব্যতিক্রম, দেখলেন যে কেউ ঠোঙ্গা খেতে গিয়ে বাবা পেচ্ছাবের নালাতে ওই জায়গাটাতে ওই ছবিটাকে ফেলে দিয়েছে, আচ্ছা বলুন তো, এবার যেই লোকটা এতদিন বুকে করে নিয়ে বেড়ালেন, এখন লোকটা পেচ্ছাবের ঘাঁটিতে পড়ে আছে, আপনি কি বাঁচিয়ে পেচ্ছাপ করবেন? লোকটা পেচ্ছাপের জায়গাতে পড়ে আছে, আপনি ডাইরেক্ট চেন খুলে তাতে পেচ্ছাপ করে দিলেন, আচ্ছা বলুন তো, আল্লাহ কি এত সস্তা যে পৃথিবীর রব সেই এত সস্তা যে আপনার নর্দমাতে পড়ে থাকবে, আর আপনার ছেলে, আপনার মেয়ে,
আপনি তাকে পাঁদে লাথি মারবেন আর আল্লাহ আপনার দোমর দেখে থাকবে, এটা কোনো স্বাভাবিক হয় বাবা? সৃষ্টি কুলের রবের এত কি মূল্য কম? না, হতে পারে না। রব্বুল আলামিন বলছেন আমি একক একক ক্ষমতার মালিক, আমি আল্লাহ, এত সস্তা নই যে তোমাদের ঠোঙ্গার উপরে পড়ে গিয়ে আমি নর্দমায় পড়ে থাকব, আমি আল্লাহ এত সস্তা নই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, আমি এক আল্লাহ একক ক্ষমতার অধিকারী, গোটা পৃথিবীকে আমি আল্লাহ পাল্লে ওয়ালা। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহর প্রেম সবার আছে তো? সবাই আল্লাহকে ভালোবাসেন তো? আল্লাহকে ভালো না বাসলে আপনারা এখানে বসতেন না। যারা আল্লাহকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসে। প্রমাণ প্রমাণ আল্লাহ বলছেন কি, এ বান্দা সকল, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ইবাদত করবার জন্য। এই কথাটা কে জানেন না বলুন? সবাই জানেন তাই কিনা বাবা? তাহলে মানুষ এসেছে আর মানুষ আসার পরে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর জয় ধ্বনি করবে, জীবনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করবে, এই জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। কিন্তু দুনিয়াতে আসার পর মানুষের ভিতরে ফাটল ধরেছে আর মানুষের ভিতরে সমস্যার সৃষ্টি হয়েছে। আল্লাহর সমস্ত আইন মানলেওয়ালা খুব কম ব্যক্তি আছে। সবাই কি আল্লাহকে আমরা পুরোপুরি মানি? বাপ সবাই মানি গো? কেউ নামাজ পড়ি, কেউ নামাজ পড়ি না, কেউ আল্লাহর কথা শুনি, কেউ আল্লাহর কথা শুনি না, নাবীর কথা কেউ মানি, কেউ মানি না। বন্ধু আমার, রব্বুল আলামিন বলছে বান্দা কান খুলে তোমরা বক্তব্য শোনো, আমি আল্লাহ তোমাদের কত দয়া করলাম, ইন্না কালা তাহদি মান আহাবাবতা ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين বন্দারে পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষ আছে আর কোটি কোটি মানুষের ভিতরে আমি কিছু মানুষকে মুসলমান বানিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান যাদেরকে বলা হয়েছে, মুসলমান আল্লাহ যাদেরকে বানিয়েছে, দুটো পথ চিনিয়ে দিয়েছে। এ মুসলমান, আমার কথা মেনে চললে, রাসূলের কথা মেনে চললে, তিলকাল জান্নাতুল লাতী নুরসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, তুমি জান্নাতে চলে যাবে। আর যদি আমার কথা না শোনো, আমার রাসূলের কথা না শোনো, তো তোমরা সবাই জাহান্নামে চলে যাবে। কিন্তু বান্দারে, মানুষের জন্য জাহান্নাম খানা আল্লাহ তৈরি করেছেন, একটা লোক বলুন তো, আপনার জন্য যে জাহান্নাম খানা তৈরি করা হয়েছে, আমার জন্য যে জাহান্নাম খানা তৈরি করেছে, এই জাহান্নাম খানায় পৃথিবীর কোনো একটা বাঘ যাবে, গরু যাবে, ছাগল যাবে, ওর যাবে না, না না, এই জাহান্নামে কোনো জীব জন্তু যাবে না। যদি যায় তো মানুষ আর জিন জাতিকে জাহান্নামে দেওয়া হবে, অন্য কোনো জাতিকে জাহান্নামে দেওয়া হবে না। রব্বুল আলামিন বলছে বান্দা আমি তোমাকে আল্লাহ তৈরি করেছি, সৃষ্টি করেছি, আমি তোমাকে মহব্বত করে মুসলমান বানিয়েছি। বান্দারে শোনে না, আমি মহব্বতের আশায় তোমাকে একটা খবর দিয়ে পাঠালাম, আমি জাহান্নাম খানা তৈরি করলাম জিনের জন্য, মানুষের জন্য। কিন্তু মানুষ রে, তোমরা কান খুলে আমার কথা শুনে নাও, ইন্না জাহান্নাম আকানাত মিরসাদা লিত্বাগিনা মাবা লাবেসিনা ফিহি আকাবা লিত্বাগিনা মাবা, যদি করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। ও তো হেলে দোলে চলছো ফিরিছ নামাজি পড়ছো না, যদি করো চলনা তোমায় আল্লাহ ছাড়বে না। ও তো হেলে দোলে চলছো ফিরিছ রোজা রাখছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দোলে চলছো ফিরছো দান করছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন হে বিশ্ব জগতের মানুষেরা কান খুলে শোনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে
কত দয়া করেছে, কত ভালোবাসা দেখিয়েছে। আমি আল্লাহ তোমাদের যদি ভালো না বাসতাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মাবা লাবেসিনা ফিহে আকাবা, আমি তোমাদেরকে গোপনীয় খবরটা জানাতাম না। আল্লাহ গোপনীয় খবরটা কি? আল্লাহ বলছেন আমি মানুষের জন্য আর জিনের জন্য জাহান্নাম বানিয়েছি, কিন্তু মানুষকে আবার আল্লাহ খবর দেব যে এই মানুষ তোমরা শুনে নাও, খবরদার জাহান্নামে যাইও না। আল্লাহ কেন জাহান্নামে কি আছে? তো রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়ে বলছে মানুষ রে শুনে নাও, যদি জাহান্নামে চলে যাও আমার কথা যদি 30 বছর না শোনো, 40 বছর না শোনো, এ বান্দা শুনে নাও, তুমি জাহান্নামে যদি তোমার ঠিকানাটা হয়ে যায়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মাবা লাবেসিনা ফিহে আকাবা, বান্দারে জাহান্নামটা এত কঠিন করে বানিয়েছি রে বান্দা, তুমি দেখলে সহ্য করতে পারবে না, যে শান্তি পাবে না, এমন তোমার জন্য জাহান্নাম তৈরি করেছি। এ বান্দা সকল তোমরা শুনে নাও, তোমরা খবরদার খবরদার জাহান্নামে ঢুকে যেও না। আল্লাহই জাহান্নাম বানিয়েছে, আর আল্লাহ আবার আপনাকে খবর দিয়ে বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, খবরদার জাহান্নামের কাজ করিও না, জাহান্নামে ঢুকিও না। প্রশ্ন হলো মাওলানা জাহান্নাম থেকে বাঁচবো কি করে? তো মাওলানাকে জিজ্ঞেস না করে আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে মুসলমান বানিয়েছ, তুমি দয়া করে আমাদের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছো, আল্লাহ তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তুমি ব্যবস্থা করে দাও, তাই কি না? আল্লাহ তুমি সমস্ত প্রশংসা তোমার, তুমি আমাদেরকে হেল্প করেছো এত কিছু করে, তো মাবুদ গো তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আপনায় প্রশ্ন করুন আল্লাহকে, তখন আল্লাহ কি উত্তর দিচ্ছে দেখা যাবে। আল্লাহকে বলুন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার তুমি সুপথ আমাদেরকে দিয়ে দাও, বলুন না নিজে নিজে মনে মনে বলুন আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার সুপথ দেখাও, বলুন, বললেন তো। এবার আল্লাহ আপনাকে উত্তর দিচ্ছে, এ বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তোমাকে দয়া করে একটা লোককে দিলাম, এই লোকটার কথা যদি মেনে নাও কোনোদিন জাহান্নামে যাবে না, কোনোদিন জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। আপনি প্রশ্ন করবেন মাওলানা ওই লোকটাকে ওই মানুষটাকে? তো রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই লোকটার নাম হযরত মুহাম্মদ, আর হযরত মুহাম্মদকে আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে দান করে দিলাম। একবার জোরে বলুন না দেখেন, জাহান্নাম থেকে বাঁচার প্রথম অস্ত্রের নাম হলো হযরত মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সমস্যা আছে নাকি বাপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে? নবীর ভক্তি ভালোবাসা আছে তো? আছে। তাহলে নবী মুহাম্মদকে আমাদের কাছে দয়া করলেন জাহান্নাম থেকে বাঁচার পথ, এটা কে বলছেন? আল্লাহ বলছেন, এ বান্দা তোমাকে আমি আল্লাহ দয়া করেছি, আর দয়া করে হযরত মুহাম্মদকে তোমাদের কাছে দান করেছি। তো হযরত মুহাম্মদকে যে আমাদেরকে পাঠিয়েছে, তো কত কৌশল করে পাঠিয়েছে একটু শুনুন বাপ। এখানে আমরা সবাই হযরত মুহাম্মদকে মানি তো? কে কে একটু হাত দেখান তো, হযরত মুহাম্মদের প্রেম কার কার আছে? মাশাআল্লাহ, নারাই তাকবীর, এটা মুহাম্মদের ভালোবাসা। যার অন্তরে মুহাম্মদের ভালোবাসা আছে সেই জান্নাতে যাবে। তো বাপ সবাই তো হাত দেখে দিলেন, এখানে আমার সন্দেহ হয়ে গেল, সবাই এক বাক্যে মন থেকে মানেন, তো এবার পরীক্ষা একটু করা যাক বাবা, হযরত মুহাম্মদের বাপের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম পুঁজি শেষ জি? আব্দুল মুত্তালিবের বাপের নাম বলতে পারবেন না? হাসিম। হাসিমের বাপের নাম আব্দে মানাব। আব্দে মানাবের বাপের নাম কুসাই। কুসাইয়ের বাপের নাম কিলাব। কিলাবের বাপের নাম মুর্রা। মুর্রার বাপের নাম মুদ্রিকা। মুদ্রিকার বাপের নাম কাব্বিন লুইয়া। কাব্বিন লুইয়ার বাপের নাম গালিব। গালিবের বাপের নাম পিহর। এই করতে 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 ইসমাইল নবীর বংশে ঢুকিয়ে বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ, বলুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে মা আমিনার পেটে জন্ম দিয়ে আব্দুল্লাহর বীর্য থেকে বের করে আপনার সামনে প্রচার করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই পৃথিবীর মানুষেরা তোমরা এই লোকটাকেই যদি দেখে নাও তো এটাই জান্নাত আর এটাই তোমাদের জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ, বলবেন না, এই লোকটাকে যদি মেনে নাও তবেই জান্নাত, এই লোকটাকে না মানলে তবেই জাহান্নাম। একটাই কথা। তো আপনি প্রশ্ন করবেন, ও নবী মোহাম্মদ আপনাকে মানার কি আছে? আল্লাহকে যদি আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ নবী মোহাম্মদের কি মানবো? তো রব্বুল আলামিন বলছেন, একটাই আয়াত, দু ঘন্টার ওয়াজ আপনাকে করব, একটাই আয়াত, আল্লাহ জান্নাত যেতে চাই, তো নবী মোহাম্মদের কাছ থেকে জান্নাত যাওয়ার পারমিশনটা আপনাকে বের করতে হবে, নিতে হবে। কি করে? নবী মোহাম্মদ আপনাকে জান্নাতে নিয়ে যাচ্ছেন, দেখুন নবী মোহাম্মদ অতক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ আকাশের খবর নবীর কানে না বলতেন জিব্রাইল এসে, নবি এটা আপনি বলে দিন। এতক্ষণ যতক্ষণ না বলতেন ততক্ষণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন না। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহিউ ইউহা, নবীর প্রতি যতক্ষণ ওহি না আসতো ততক্ষণ পর্যন্ত নবী কোনো কথা বলতেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকতেন। তো নবী মোহাম্মদ তাহলে কত দামি লোক, আল্লাহ কাছ থেকে খবর দিয়ে পাঠাতেন আর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সকালে সব জনগণকে খবরটা জানাতেন। তাহলে নবীটা যেমন তেমন লোক নয়, যেমন তেমন কি না, এমনই একজন লোক যাকে মানলে জান্নাত পাওয়া যায়। নবী মোহাম্মদ আপনাকে কি আদেশ করে? তো আল্লাহ বলছেন, যেটাই আদেশ করে পৃথিবীর সকল মানুষকে সেটাই মানতেই হবে। ও মৌলভী সাহেব কি মানবো? তো আপনাকে শোনাই, বন্ধুরে আমার শোনন, নবীর কোন কথা মানবো আর কোন কথা মানবো না, কোনটা করতে বলবে আর কোনটা করতে বলবে না, আমরা কেমন করে ডেফিনেশন করব, ভাগ করব। এ মুসলমান, আল্লাহর নবী যেটা বলবে সেটা করতে হবে। নবীজি বলছেন, মানুষের দল, আল্লাহ তোমাদেরকে দয়া করে আমাকে তোমাদের কাছে পাঠিয়েছি, আমি তোমাদেরকে সে পথ দেখাবো, আমি যেমন করে ঘুমাবো তোমাদেরকে সেমন করে ঘুমাতে হবে, আমি যেমন ভাবে খাবো তোমাদেরকে তেমন ভাবে খেতে হবে, আমি যেমন ভাবে রাস্তায় চলবো তোমাকেও সেইভাবে রাস্তায় চলতে হবে, আমি যেমন ভাবে মানুষের সঙ্গে কথা বলবো প্রতিটা মানুষকে সেইভাবে কথা বলতে হবে, খাওয়াতে নবী, বলাতে নবী, শুয়াতে নবী, উঠাতে নবী, পায়খানাতে নবী, পেচ্ছাবে নবী, বের হতো নবী, মসজিদ ঢোকাতো নবী, নবী নবী নবী। নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে যদি না মানা যায় জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না।